উত্তম কুমারের জন্যই নাকি আজীবনকাল কুমারী রয়ে গেলেন এই অভিনেত্রী। মহানায়কের নায়িকার চরিত্রে অভিনয় থেকে শুরু করে বর্তমান সময়েও যিনি সমান দাপটে অভিনয় করে চলেছেন, এভারগ্রিন সেই অভিনেত্রীর জীবন ঘিরে রয়েছে অনেকটা রহস্য। এতক্ষণে আশা করি বুঝতেই পারছেন কার কথা বলছি। হ্যাঁ, কিংবদন্তী অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জি। ওপার বাংলা থেকে চলে আসা ছোট্ট মেয়েটাকে অভিনেত্রী হয়ে উঠতে বহু বাধা অতিক্রম করতে হয়েছিল। উত্তম কুমার বিবাহিত ছিলেন বলে আজীবন যিনি অবিবাহিত রয়ে গেলেন, আসুন সেই মানুষটার জীবনের কিছু অজানা তথ্য আজ বরং জেনে নিই আজকের এই ভিডিওতে। সালটা 1937, 22শে ফেব্রুয়ারি। বাংলাদেশের কুমিল্লার কামালপুরে জন্মগ্রহণ করেন তিনি। কামালপুরেই কেটেছে তাঁর শৈশব। পিতার নাম শশধর চট্টোপাধ্যায়, পেশায় ছিলেন রেল স্টেশন মাস্টার। 10 ভাই বোনের মধ্যে সাবিত্রী ছিলেন সবার ছোট। দেশভাগের পর এক বোনকে নিয়ে কলকাতায় চলে আসতে হয় সাবিত্রী দেবীকে। টালিগঞ্জে এক দিদির বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন দুজনে। প্রাথমিক জীবনে অর্থকষ্ট ছিল সাবিত্রী দেবীর নৃত্যসঙ্গী, তবে সিনেমার প্রতি তার অদ্ভুত আকর্ষণ তাকে টেনে নিয়ে যায় অভিনয় জগতে। অত্যন্ত অভাবের মধ্যে দিয়ে বড় হয়েও স্বপ্ন দেখা তিনি কখনোই ছাড়েননি। কলকাতায় আসার পর বাবা টাকা পাঠাতে পারতেন না। শোনা যায় একটু ভালো মন্দ খাবারের জন্য বোন এবং দিদি দুজনেই মাঝে মধ্যে আত্মীয়দের বাড়িতে যেতেন। অভিনয়ের শুরুর দিনের কথা মনে করে সাবিত্রী চট্টোপাধ্যায় বলেছিলেন, শুরুর দিন বাসে করে গিয়েছিলাম, তাও আবার পাশের বাড়ি থেকে শাড়ি ধার করে পড়ে গিয়েছিলাম। প্রথম অভিনয়ের পরই সবাই হাততালি দিয়ে উঠল। তখন মাসে 200 টাকা করে দেবে বলেছিল, তাও 3 মাসের টাকা পায়নি। রূপলী পর্দায় আত্মপ্রকাশ 1951 সালে সহযাত্রী ছবি দিয়ে, আর সেই ছবিতেই উত্তম কুমারের সাথে তাঁর আলাপ। অবশ্য তখন তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করছিলেন। এরপর ভানু বন্দ্যোপাধ্যায়ের বোনের চরিত্রে ইহুদি নাটকে প্রথম অভিনয় করেন তিনি। তার মেজদি ছিলেন সম্পর্কে ভানু বন্দ্যোপাধ্যায়ের মামি। সেই নাটক দেখতেই উপস্থিত হয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। দৌড়ে তাকে দেখতে গিয়ে নাকি পা কেটে রক্তারক্তি কাণ্ড ঘটিয়েছিলেন এই সাবিত্রী দেবী। তবে উত্তম কুমারকে এক ঝলক দেখার পরেই নাকি সব ব্যথা দূর হয়ে গিয়েছিল তার। পাশের বাড়ি সিনেমার জন্য তার সঙ্গে যখন কথা চলছিল, তখন তার কথায় বাংলাদেশি টান থাকায় তাকে সেই সিনেমা থেকে বাদ দেওয়া হয়। তবে ঘটনাচক্রে অন্য কোনো অভিনেত্রী না পেয়ে তখন সাবিত্রী দেবীর কাছেই আবার ফিরে আসতে হয়। তখন সাবিত্রী দেবী 200 টাকার মাস মাইনের শিল্পী। এরপর যখন সিনেমাটি মুক্তি পায়, সকলেই সাবিত্রী চট্টোপাধ্যায়ের অভিনয় দেখে মুগ্ধ হয়ে যান। এরপরে তাকে আর পিছন ঘুরে তাকাতে হয়নি। তারপর একে একে অবাক পৃথিবী, অনুপমা, দুই ভাই, ধন্নী মেয়ে, মাল্যদান, নিশিপদ্ম বিভিন্ন অবিস্মরণীয় ছবিতে কাজ করেছেন তিনি। সম্প্রতি হেমলক সোসাইটি বা ঠাম্মার বয়ফ্রেন্ডের মতো ছবিতেও তিনি বেশ দাপটের সঙ্গেই কাজ করেছেন। এই 75 বছর বয়সেও তিনি সিনেমা বা ধারাবাহিকে অভিনয় করে চলেছেন। বার্ধক্য তার শরীরে ছাপ ফেললেও অভিনয়ের দক্ষতা রয়ে গিয়েছে ঠিক আগের মতোই। টলিউড ইন্ডাস্ট্রির চিরপরিচিত সাবুদি, যার অভিনয় দক্ষতা দেখে মুগ্ধ হতেন স্বয়ং মহানায়ক উত্তম কুমারও। উত্তম দার বিবাহিত জীবনে কখনো নাক গলাতে চাননি তিনি, তাই নাকি আজীবন কুমারী রয়ে গেলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। তবে গৌরী দেবীর সাথে মহানায়কের সংসার ভেঙে যাওয়াতে বড় কষ্ট পেয়েছিলেন সাবিত্রী দেবী। ভালো থাকুন, সুস্থ থাকুন সাবিত্রী চট্টোপাধ্যায়। এভাবেই মেজাজের সঙ্গে কাজ করে চলুন। আমাদের আরও ভালো চরিত্র উপহার দিন আপনি, এই কামনাই করি।